হ্যালো বিহার, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আজকের বিনোদন নিউজের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। তো আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আমি চলে আসলাম। তো ভিডিওটা হলো বিশেষ করে যারা শাকিব খানের ভক্ত আছে এবং শাকিবিয়ান যারা, তাদের উদ্দেশ্যে ভিডিওটি করা, এবং তারা অনেকেই আমাকে ইউটিউবে কমেন্ট করেছেন যে ভাই শাকিব খানের গোলই সিনেমার মানে এই সপ্তাহের হল লিস্ট। তো এই মুহূর্তে আমার কাছে চলে আসলো গোলই সিনেমার ষষ্ঠ সপ্তাহে হল লিস্ট। তো আমি আপনাদের মাঝে জানিয়ে দিব যে কোন কোন জায়গায় কোন কোন সিনেমা হলে মুক্তি পেয়েছে এবং কয়টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। তো আপনারা যারা শাকিব খান আছেন, অবশ্যই আপনারা অপেক্ষা থাকেন যে সুপারস্টার শাকিব খানের ছবি কখন রিলিজ হবে, কোথায় রিলিজ হবে এবং রিলিজ হয়ে আমরা দেখব। এবং গোলুই এমন একটা সিনেমা যা 10 বার যদি কেউ দেখে তারও মন চাইবে যেন আমি আরেকবার দেখি। যেমনটা আমার জন্য আমি বলি, গোলুই সিনেমা আমার প্রায় 3 থেকে 4 বার দেখা হয়েছে। ছবিটা অনেক সুন্দর হয়েছে, বিশেষ করে দেখেছি শাকিব খানের জন্য, কারণ শাকিব খানের লুক সব কিছুই মানে এরকম লুকে এর আগে ছবিতে খুব কমই দেখা গেছে, দেখা যায়নি। আর বিশেষ করে গোলুই সিনেমাটা নির্মাণ করেছেন এস এ অলিক ভাই নির্মাণ করেছেন এবং ছবিটি প্রযোজনা করেছেন খোরশেদ আলম খসু সাহেব। তো ছবিটি অনেক ভালো এবং ছবিটিতে যা একটি গল্প আছে যে আপনার গ্রাম বাংলার ঐতিহ্য নৌকা বাইচ মানে এই জিনিসটাকে প্রাধান্য দিয়েছে। তো বিশেষ করে গ্রাম অঞ্চলে এই সিনেমাটা যখন রিলিজ হয়েছে তো তাদের কাছে আরও বেশি ভালো লাগছে, এবং আমি মনে করি যে যারা শহরে থাকে তাদের কাছে ছবিটা অনেক ভালো লাগছে, তাই না? তো আমি আপনাদের মাঝে কথা না পারি আমি বরাবর আমি হললিস্টে আমি চলে গেলাম যে সাফল্যের ষষ্ঠ সপ্তাহে গোলুই সিনেমা কোন কোন প্রেক্ষাগৃহে চলছে। 1 নম্বর হলো লায়ন সিনেমাস, আপনার কেরানীগঞ্জে অবস্থিত বাবুজা ব্রিজের ওই পারে লায়ন। আপনারা জানেন যে রোজারির থেকেই আপনার এই সিনেমা হলটা উদ্বোধন করা হয়েছে এবং এখন পর্যন্ত ষষ্ঠ সপ্তাহে লায়ন সিনেমাসে গোলুই চলছে। তার মানে আপনারা বুঝুন যে গোলুই সিনেমা কতটা ভালো। যদি ভালো না হইতো তাহলে হল মালিকরা কেন শাকিব খানের গোলুই সিনেমা চালাবে, অনন্য সিনেমা তো চালাচ্ছে না। তো অবশ্যই ভালো, অবশ্যই দর্শকদের চাহিদা আছে, অবশ্যই চাহিদা আছে। যদি দর্শকদের যদি চাহিদা না থাকতো তাহলে কিন্তু ষষ্ঠ সপ্তাহ জীবনেও আপনার ছবি চলতো না। তো ছবিটি দেখার মতো, আপনারা যারা এখনও ছবিটি দেখেননি বা মিস করেছেন, গোলুই এস এ হক পরিচালিত, অবশ্যই 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 পেখা গিয়ে গিয়ে আপনারা দেখে নেবেন। আমি সিনেমা হলের নামগুলো বলে দিচ্ছি এবং জায়গার নামগুলো বলে দিচ্ছি। তো 1 নম্বরে আমি যদি যাই, লায়ন সিনেমাস কেরানীগঞ্জে অবস্থিত। 2 নম্বর হলো রাজমহল, যেটা অবস্থিত চাপাই নবাবগঞ্জ, রাজমহল 2 নম্বর। 3 নম্বর হলো সেনা অডিটোরিয়াম সাভার নবীনগর। 4 নম্বর হলো পালকি চান্দিনা। 5 নম্বর হলো নবীন মানিকগঞ্জ। 6 নম্বর হলো শঙ্খ খুলনা। 7 নম্বর হলো রুনা চালাকচর। 8 নম্বর হলো ভাই ভাই সখীপুর। তো এই মোট 8টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে শাকিব খানের গোলুই, মানে ষষ্ঠ সপ্তাহে। আপনারা একটু চিন্তাভাবনা করুন, একটু বুঝুন যে কোন ছবি হলে ষষ্ঠ সপ্তাহ আপনার হল মালিকরা চালাচ্ছে। তো ছবিটি তো অবশ্যই দেখার মতো কিছু আছে, আর শাকিব খান বলে কথা সুপারস্টার। তো আপনারা যারা শাকিব খান আছেন, আপনাদের উদ্দেশ্য করে বলছি, যদি সিনেমাটা দেখে থাকেন আবারও গিয়ে দেখবেন এই সপ্তাহে, যেহেতু আজ শুক্রবারে হললিস্ট দিতে আমার দেরি হয়ে গেল। তো অবশ্যই 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 আপনারা আমার এই ভিডিওটি দেখবেন এবং আমার এখান থেকে হললিস্টগুলো কালেক্ট করে যে যেখানে থাকেন, যদি আপনাদের কাছের পেক্ষা গিয়ে চলে, অবশ্যই 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 গোলুই সিনেমাটা দেখবেন এবং জানাবেন। কারণ গোলুই এমন একটা সিনেমা, 20 বার যদি দেখি, 30 বার যদি দেখি, 50 বার যদি দেখি, দেখার মন ভরবে না।
দেখতে মন চাবে। আর বিশেষ করে শাকিব খান আর পূজা চেরির কেমিস্ট্রি তো মানে অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর, যেরকম ছবি চাই। এবং প্রযোজক খুশু তিনি অলরেডি শাকিব খান এবং পূজা চেরিকে নিয়ে গোলই দুই করার চিন্তা ভাবনা করছে, তো দেখা যাক সেটা হলে তো ভালোই। কেন আমরা শাকিব খান যারা আছি, আপনারা শাকিব খান যারা আছেন, অবশ্যই এটা অ্যাকসেপ্ট করবো, কেন করবো না, তাই না? তো যাই হোক, হললিস্ট দিতে দেরি হয়ে গেল, তো আজ শনিবার সকাল মানে হললিস্টটি পাবলিশ করলাম। তো অবশ্যই 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 আপনারা সিনেমা হলে গিয়ে সিনেমা দেখবেন এবং ভালো মন্দ আমাদেরকে জানাবেন। সবাইকে ধন্যবাদ।